हेलो फ्रेंड्स, लेट्स गो। वी आर डिस्कस अबाउट कैलेंडर, अबाउट थर्ड सम। थर्ड सम এটাও কাউর পাঠানো, কমান্ড করে পাঠিয়েছে আমাকে। স্যার, সামটা কি হবে? 1993 ফার্স্ট জানুয়ারি ফ্রাইডে ছিল। হোয়াট ওয়াজ দ্য অফ উইক 1994 অন দ্য ডে অফ দ্য ফার্স্ট জানুয়ারি? কোশ্চেনটা হচ্ছে কি, 1993 ফার্স্ট জানুয়ারি সানডে ছিল, তাহলে 1994 এর ফার্স্ট জানুয়ারি কি বার হবে? ওকে ফ্রেন্ডস, লেটস গো। আমরা শর্টে বলি ইয়ার। ইয়ার মিন দ্যাট ফার্স্ট জানুয়ারি টু 31st ডিসেম্বর উই আর সে দ্যাট ইটস কমপ্লিট ইয়ার। ফার্স্ট জানুয়ারি টু 31st ডিসেম্বর উই সে দ্যাট ইজ আ কমপ্লিট ইয়ার। তো একটা কমপ্লিট ইয়ার যখন আমরা করব, এই কমপ্লিট ইয়ারের দুটো টাইপ হয়, সেটা হচ্ছে একটা লিপ ইয়ার, একটা নন লিপ ইয়ার। উই নো দ্যাট, উই নো দ্যাট, আমরা সবাই জানি একটা লিপ ইয়ার, একটা নন লিপ ইয়ার। তো কোশ্চেন হচ্ছে, যখন লিপ ইয়ার হবে, লিপ ইয়ার নন লিপ ইয়ারে আগে যাই আমরা। ওকে ফ্রেন্ড, নন লিপ ইয়ারে ফার্স্ট জানুয়ারি, ফার্স্ট জানুয়ারি টু 31st ডিসেম্বর, এই 31st ডিসেম্বর এই ডেটটা, জানুয়ারি যে ডেটে স্টার্ট হবে, 31st ডিসেম্বর সেই ডেটে কনক্লুশন। আই মিন দ্যাট নন লিপ ইয়ারের 31st জানুয়ারি, ধরো সাপোজ সানডে স্টার্ট হলো, ওই নন লিপ ইয়ারের 31st ফার্স্ট জানুয়ারি সানডে স্টার্ট হলো, 31st ডিসেম্বর সানডে ক্লোজ হবে। তাহলে নেক্সট 31st ডিসেম্বরের পরে আমরা পরে ফার্স্ট জানুয়ারি চলে, নেক্সট ইয়ার ফার্স্ট জানুয়ারি চলে আসে। তাহলে সেটা যদি, এটা আমি কী বলেছিলাম, সানডে স্টার্ট হলো, তাহলে 31st ডিসেম্বরের সানডেতে ক্লোজড হয়ে গেল, পরের ডেটা মনডে পড়বে। তাহলে আমরা, এবং লিপ ইয়ারে আমরা একটা ডেটে এগিয়ে যাবো, কেন লিপ ইয়ারের প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে 29th February একটা ডেট এখানে এক্সট্রা হয়ে যায়। তাই ফার্স্ট জানুয়ারি থেকে 31st ডিসেম্বর যে ডেটটা ফার্স্ট জানুয়ারি স্টার্ট হয় ফর পারপাস অফ লিপ ইয়ার, 31st ডিসেম্বরে গিয়ে সেই ডেটটা এগিয়ে যায়। সাপোজ এ সানডে হলে এ হবে মনডে, ওকে, তাহলে 31st ডিসেম্বর, তাহলে নেক্সট ডেটা হয় জানুয়ারি, এ হবে টিউজডে। এই দুটো রিদিন মনে রাখলেই চলবে এই সামের ক্ষেত্রে, দ্য পারপাস অফ দ্য সাম। তাহলে আমরা কী বললাম, একটা কমপ্লিট ইয়ার আমরা তখন বলবো সেই ইয়ারটা কখন, ফার্স্ট জানুয়ারি টু 31st ডিসেম্বর ইজ কল কমপ্লিট ইয়ার। এই ইয়ারের মধ্যে তাহলে দুটো টাইপ হয়, একটা লিপ ইয়ার, একটা নন লিপ ইয়ার। উই কামস টু দ্য নন লিপ ইয়ার, নন লিপ ইয়ার ফার্স্ট জানুয়ারি যে ডেটে স্টার্ট হয়, সাসার ডেট অফ স্টার্টিং অফ ফার্স্ট জানুয়ারি ইন ডিং দ্যাট 31st ডিসেম্বর সেম ডেট, সেম ডেটে। তাহলে এটা ফ্রাইডে যদি হয়, তাহলে এখানটা নন লিপ ইয়ারে ফ্রাইডে স্টার্ট হবে, তাহলে নেক্সট ইয়ার গিয়ে তার নেক্সট ডেটে স্টার্ট হবে। সাপোজ এখানে আমরা চলি 1993 নন লিপ ইয়ার, তাহলে 1993 ফার্স্ট জানুয়ারি আমার কিসে ফ্রাইডে স্টার্ট হয়েছিল, 31st ডিসেম্বর ফ্রাইডেতে শেষ হয়ে যাচ্ছে, পরের দিন স্যাটারডে স্টার্ট হচ্ছে, তাহলে পরের ডেটে কিসে আসবে, স্যাটারডে। ওকে ফ্রেন্ডস, আরেকবার ক্লিয়ার করে দিই, লিপ ইয়ার অ্যান্ড নন লিপ ইয়ার দুটো ইয়ারের সিচুয়েশন বা কন্ডিশন। যদি নন লিপ ইয়ার হয়, ইফ আ নন লিপ ইয়ার সাস আ ডেট স্টার্টিং অফ ফার্স্ট জানুয়ারি ইন্ড কনক্লুডেড অফ দ্য 31st ডিসেম্বর সেম ডেট। ওকে ফ্রেন্ডস, কামিং নেক্সট ইয়ার স্টার্টিং অফ দ্য নেক্সট ডেট, তাহলে এই জায়গাটায় আমি যখন স্টার্ট করলাম 1993 ফার্স্ট জানুয়ারি ফ্রাইডে, তাহলে 31st ডিসেম্বর ইজ এ কমপ্লিট ইয়ার এন্ডিং অফ দ্য ফ্রাইডে। নেক্সট ইয়ার কামিং 1994 ফার্স্ট জানুয়ারি উইল বি স্যাটারডে। ওকে ফ্রেন্ডস, তাহলে এটা যদি লিপ ইয়ার হতো, নট 1993 এনি লিপ ইয়ার, তাহলে একটা দিন এক্সট্রা সরে যেত, তাহলে যদি ফর পারপাস অফ লিপ ইয়ার 31st জানুয়ারি স্টার্ট যদি তোমার ফ্রাইডে হতো, 31st ডিসেম্বর হতো স্যাটারডে, বিকজ 29th
ফেব্রুয়ারি এখানে ইনক্লুড হতো ফর দিস রিজন দুটো ডেট এখানে ড্রপটি এগিয়ে যায় সেই জন্য দুটো ডেট যখন এগিয়ে যায় তাহলে নেক্সট কামিং ইয়ারের ফার্স্ট জানুয়ারি এখানে ফ্রাইডে হলে স্যাটারডে সানডে ইয়ে পড়বে ওকে ফ্রেন্ড তাহলে ডেটটা হবে সানডে তাহলে এখানটা 1993 আমরা অবভিয়াসলি জানি নন লিপ ইয়ার তাহলে 1994 ফার্স্ট জানুয়ারি 1993 ফার্স্ট জানুয়ারি ফ্রাইডে 1994 ফার্স্ট জানুয়ারি স্যাটারডে বিকজ 1993 লিপ ইয়ার ওকে ফ্রেন্ড আশা করি যে পাঠিয়েছো ক্লাসটা যখন শুনবে ভালো বুঝতে পারবে ধন্যবাদ তোমার এরকম আরও ক্লাস আমাকে পাঠাও তাহলে আমি তোমাকে বোঝাতে পারবো আই হোপ দ্যাট তুমি বুঝতে পেরেছ এবং সবার জন্যই নট অনলি ইউ নট অনলি ইউ সবাই ওকে বাই চ্যানেলগুলো একটু তোমরা দেখো এবং সাবস্ক্রাইব করো আশা রাখি তোমরা আমাদের চ্যানেলগুলো দেখছো আমি প্রচুর কমেন্টস পাচ্ছি সো দেখো বাই